হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে বার্ষিক সমষ্টি প্রদান অনুষ্ঠিত হবে 2024 সালে, সেটার হিন্দু ধর্ম বিষয়ে তোমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা যেন তোমাদের ফুল সিলেবাস থেকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তো তোমাদের কোন অধ্যায় কোন পর্যন্ত পড়তে হবে একটু দেখে নেওয়া যাক। তোমাদের যে প্রথম অধ্যায় আছে, এটার যে প্রথম পরিচ্ছেদ আছে যে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রম বিকাশ, এখানে তোমরা 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং দ্বিতীয় পরিচ্ছেদ যে আছে রামায়ণের কথা, এখান থেকে তোমরা 15 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এরপরে আছে তোমাদের কি দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদ পূজা পার্বণ ও ধর্মাচার আছে, এখান থেকে তোমাদের 33 থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবং যে দ্বিতীয় পরিচ্ছেদ আছে যে হিন্দু ধর্মীয় স্থানসমূহ, এখানে তোমার 56 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপরে দেখো কি আছে যে তোমার তৃতীয় অধ্যায়ে যে নৈতিক মূল্যবোধ আদর্শ জীবন চরিত্র এইটা, এবং তোমার যে স্বামী বিবেকানন্দ, শ্রীগোচর ঠাকুর ও চিচৈতন্য, এই তিনজনের জীবনী পড়তে হবে। সবার জীবনী পড়তে হবে না, এই তিনজনের জীবনীটা পড়তে হবে। অর্থাৎ এখান থেকে তোমরা 76 থেকে 85 পৃষ্ঠা, 88 থেকে 91 পৃষ্ঠা এবং 95 থেকে 105 পৃষ্ঠা তৃতীয় অধ্যায়ের যে পৃষ্ঠাগুলো তোমার শুধু পড়তে হবে, বাকিগুলো পড়তে হবে না। তো এই ছিল মূলত তোমাদের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো তোমরা জানো তোমাদের মূল্যায়ন কাঠামোটা কীভাবে হবে। শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সমষ্টিক মূল্যায়ন 70%। অর্থাৎ এখানে তোমার 100 নম্বর একটা পরীক্ষা হবে এবং সেটাকে আবার 70-এ কনভার্ট করা হবে, এবং বাকি 30 নম্বর তোমার এই যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে। অর্থাৎ তোমার বিভিন্ন অ্যাসাইনমেন্ট, অনুসন্ধানমূলক কাজ, শ্রেণীর কাজ, এগুলো করতে দেওয়া হবে। এগুলোর আমরা কী করবো, খুব শীঘ্রই আমরা যে এগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব এগুলো সমাধান সহ। তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কী থাকতে পারে দেখো, ইনফোগ্রাফিক পোস্টের সাহায্যে হিন্দু ধর্মের ক্রম বিকাশ বর্ণনা, এটা যে 13 পৃষ্ঠায় যে কাজটা আছে এটা থাকতে পারে, এটার জন্য পাবে 10 নম্বর। এবং অনুসন্ধানমূলক যে কাজ আছে, যেমন তোমার এলাকায় কীভাবে জন্মাষ্টমী পালিত হচ্ছে তার একটি প্রতিবেদন জমা দিতে হবে, তো এটা হবে তোমার যে 45 পৃষ্ঠায় যে কাজ আছে এটার জন্য পাবে 10 নম্বর। এবং যে শ্রেণীর কাজ আছে, একক কাজ, দলগত কাজ, ফ্লোচার্ট অঙ্কন, যে সৌজন্যবোধ প্রকাশ করতে হয় 85 পৃষ্ঠায়, এই কাজটাও তোমার করতে হবে, এখানে পাবে 10 নম্বর। তো তোমার কত নম্বর? 30 নম্বর, ঠিক আছে। তো তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে দেখো, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, এক কথায় প্রশ্ন থাকবে 10টা, এখানে পাবে তুমি 15 আর 10 নম্বর। এরপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, এইটার প্রতি মার্ক 2 করে, এখানে পাবে 20 নম্বর। এবং রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপটবিহীন, এখানে 5টা থেকে 3টার উত্তর করতে হবে, এখানে পাবে 15 নম্বর। এবং যে রচনামূলক প্রশ্ন যে দৃশ্যপট নির্ভর, যেখানে 7টা থেকে 5টার উত্তর করতে হবে, এখানে পাবে তুমি 40 নম্বর। এই গেলো তোমার 100 নম্বর, ঠিক আছে। তো এই ছিল মূলত তোমার কোশ্চেনের ধরনটা। তো দেখো এরপরে তোমার যে কী আছে পরবর্তী, যে বার্ষিক পরীক্ষা 2024 হিন্দু ধর্ম শিক্ষার যে কোশ্চেনটা আছে, নমুনা প্রশ্ন, সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমরা খুব শীঘ্রই এগুলোর সমাধান, অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন সমাধান এবং প্রশ্নের সমাধানটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।